স্ট্যান্ডার্ড টু তোমাদের বর্ণপরিচয়ের অষ্টম পাঠটা দেখো, আজকে ওইটা পড়ানো হবে। ভালো করে রিডিং পড়বে, ফাইনালে হয়তো মাঝখান থেকে দু একটা প্রশ্ন থাকতে পারে। দেখো বালকগণ, পৃথিবীতে পিতামাতা অপেক্ষা বড় কেহই নয়। তাহারা কত যত্নে কত কষ্টে তোমাদিগকে লালন পালন করিয়াছেন। তাহারা সেরূপ যত্ন ও সেরূপ কষ্ট না করিলে কিছুতেই তোমাদের প্রাণ রক্ষা হইত না। তাহারা তোমাদিগকে যেরূপ ভালোবাসেন, পৃথিবীতে আর কেহ তোমাদিগকে সেইরূপ ভালোবাসেন না। কিসে তোমাদের সুখ ও আহ্লাদ হয় তাহারা সর্বদা সে চেষ্টা করেন। তোমাদের সুখ ও আহ্লাদ দেখিলে তাহাদের যেরূপ সুখ ও আহ্লাদ হয় আর কাহারও সেরূপ হয় না। তাহারা তোমাদের উপর যত সদয় আর কেহ সেইরূপ নহেন। যাহাতে তোমাদের মঙ্গল হয় সে বিষয়ে তাহারা সতত কত যত্ন করেন। তোমাদের বিদ্যা হইলে চিরকাল সুখে থাকিতে পারবে, এজন্য তোমাদিগকে বিদ্যালয়ে পাঠাইয়াছেন। তোমরা মন দিয়া লেখাপড়া শিখিলে তাদের কত আহ্লাদ হয়। তাহলে বাবা মা একটা বাচ্চাকে মানুষ করতে, তোমরা যখন ছেলে মানুষ আছো, তোমরা উঠতে বসতে তোমাদের শখ আহ্লাদ চাওয়া পাওয়া ভালো লাগা ভালো মন্দ সব কিছুই তোমরা কি করো, বাবা মার কাছে শেয়ার করো। কিছু চাওয়ার হলে মায়ের কাছে চাও, কোথাও যাওয়ার হলে বাবার কাছে বায়না করো, কিছু কিনে দেবার হলে। কিন্তু তারা যখন বড় হয়ে যায় তোমাদেরও কর্তব্য থাকে তাদের দেখানোর। সেইটাই এর মধ্যে বলেছে যে একটা ছেলেকে বাবা মা যত্নে মানুষ করে, তাদেরও যখন বড় বুড়ো বয়স হবে, বয়স হবে কিছু করতে পারবে না, তাদের তোমাদের দেখতে হবে। এইটার মধ্যে সেটাই আছে। আহ্লাদ মানে হচ্ছে কি আনন্দ, আর মঙ্গল মানে হচ্ছে ভালো, যত্ন মানে কোনো জিনিসের যত্ন করা রক্ষা করা, প্রাণপণ মানে প্রাণ রক্ষা মানে প্রাণ জীবন রক্ষা করা, লালন পালন মানে ছোট থেকে বড় করা বড় করে তোলা। এই অর্থগুলো ভালো করে পড়বে আর রিডিংটা ভালো করে পড়বে, মাঝখান থেকে প্রশ্ন দেওয়া থাকবে। এবারে